তো গাইস, তোমরা আগে আমি তোমাদেরকে সবার প্রথমে আগে একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। ওই ভিডিওটা তোমরা দেখো, তারপরে বলছি। তো সামনে দিয়ে দেখো একটা ছায়া টাইপের ওইদিকে ভেসে আছে, এটা ক্যামেরা ফুটেজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছায়াটা উপর দিকে উঠে যাচ্ছে, পিছনে আবার কুকুর দৌড়াচ্ছে, দেখো অনেকগুলো, দেখতেই পেলে তোমরা। তো আমি আর আমার দুটো ফ্রেন্ড মিলে ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে জানাজানি করলাম, জিজ্ঞেস করেছিলাম অনেকজনকে। তো দুটো ঠাকুমা আমাদেরকে বলল যে ওটা রিয়েল ভিডিও, কিন্তু একটা ক্যামেরায় রেকর্ড হয়েছে। ওখানে দুটো ক্যামেরা, আমি ওটাও দেখিয়েছি তোমাকে, ওখানে একটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে আর একটা ক্যামেরাতে ওইটা রেকর্ড হয়নি। তো ওইটা স্পিডও হতে পারে বা নর্মাল, বা কেউ একটা ফেক বা ওটা হতে পারে। তো ওখানে অনেকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাস করে যেটা আমরা জানতে পারলাম ওইটা রিয়েল ভিডিও। অনেক ঠাকুমারাও বলেছে ওটা রিয়েল ভিডিও। তো ওখানে ঠাকুমাগুলো আমাদের ক্যামেরার মানে সামনে আসতে যায়নি, কারণ ওনাদের বাড়ির কোনো প্রবলেমের জন্য আমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি। তো একটা ছেলেকে আমরা পেয়েছিলাম, তো ওই ছেলেটা কি বললো তোমরা শোনো। অনেকে এখানে বলছে নাকি রিয়েল, ভাই তোমার কেন মনে হলো যে এই ভিডিওটা এডিট করো? হ্যাঁ নিশ্চয়ই। তো আমাদেরকে এখন ভাই নিয়ে যাচ্ছে কোথাও একটা, সো তাই জন্য বলবে কেন। এটা আমার পাড়া না হলো, এটা আমার ভাইয়ের পাড়া। আচ্ছা, বাচ্চাটা আসছে আমার ভাই, ওই ওই আমাকে সবকিছু বলে দিয়ে যাবো, আর এটা পুরো পাড়া জানে এটা এডিট করা। তোমার কি বেসিসের ওপর তুমি এটা বলছো? আমার কাছে প্রমাণ আছে, আমি জানি বলে নিশ্চয়ই বলছি। হ্যাঁ হ্যাঁ না, জলের ফ্যাক্টরি, হ্যাঁ জলের ফ্যাক্টরির যে লোকটা আছে উনি হয়তো এডিট করে ছেড়েছে এমনি ভয়টা খাওয়ানোর জন্য। সেটার কারণ কি? জলের ফ্যাক্টরির লোকটা করবে কেন? না না, ভিডিওটা পেলো কোথা থেকে? হ্যাঁ ভিডিওটা কোথাও পাইনি, ভিডিওটা বানানো হয়েছে এডিট করে ল্যাপটপ থেকে। তাহলে পেছনে কুকুরগুলো দৌড়াচ্ছে কি করে? দেখো এআই, দেখো এখন এআই যুগ। একটা কথা বলছি বলো, কুকুর এখান থেকে যাতায়াত ডেলি যাতায়াত করে, আমি এখান থেকে যখন যাই না রাত্রিবেলা, তখন দিয়ে এখানে কুকুর দিকে শুয়ে থাকে রাত্রিবেলা। তো রাস্তা তো কুকুর শোবেই, রাস্তা দিয়ে যেতেই পারে না, যে কোনো টাইমে দেখাচ্ছে যে 12:03। আমরা সেই টাইমটার উপর বেসিস করেই বলি, আমরা 12:03 তো, হ্যাঁ এটা আমি 2 তারিখে, জানুয়ারিতে আমি এখান থেকে ডেলি যাতায়াত, ডেলি যাতায়াত। ভূত বলে যে জিনিস কিছু হয় আমি জানি না। আর এই ফ্যাক্টরিতে আমি শুনেছি অনেক নাকি খুন খারাপ। আমরা এখানে একটা নতুন টাইপের চিন্তা ভাবনা আমরা জানতে পারলাম এই দাদার থ্রুতে। দাদা ভূতের ওপর বিশ্বাসই রাখেন না, তাই জন্য ওনার বক্তব্য এই জিনিসটা ফেক। আমরা কিন্তু কোনো এরকম ভূত বা কোনো জিনিসকে প্রচার করছি না যে অন্ধবিশ্বাসে আপনাদের মানতে হবে বা নাই মানতে হবে, কিন্তু আমরা জাস্ট এইখানে লোকালিটির লোকেদের ওপিনিয়নগুলো নিচ্ছি, বক্তব্যগুলো নিচ্ছি, নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সামনে কতগুলো দুজন তিনজন ঠাকুমাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, সামনে ছিল ঠাকুমাগুলো, ওই ঠাকুমাগুলো, ও বাই দ্য ওয়ে ওইটা কালো কুকুরটা কি? ওইটাই হতে পারে। তো ওই ঠাকুমাগুলো বললো ওনাদের বাড়ির ছেলেদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে কোনো কথা না জিজ্ঞাসা করে আমাদের ভিডিওতে ওপেনলি আসতে পারবে না, তাই জন্য ওনারা বললো এই ভিডিওটা রিয়েলও হতে পারে। কিন্তু তাও আমরা ওনাদের একটু বক্তব্য ওনাদের মুখ না দেখিয়ে আমরা নিয়েছি, সেখান থেকে আমরা ছোট 2-3টে ক্লিপ দিয়ে দেবো। আর এই দাদা আমাদের খুবই ভালো, ইনি কোনো মানে লাইক কোনো অপোজও করেনি, কিছুই করেনি, বলে থ্যাংক ইউ দাদা। তো আমরা আরো যদি এখানে কাউকে যদি পাই তাহলে নেব। ভিডিওটা দেখা যাক চলো কি হয়। তো গাইস কি বললো তোমরা দেখলে? এবার আমি তোমাকে ওই জায়গাটা দেখাচ্ছি, মানে আমি গিয়ে জায়গাটাকে ক্যাপচার করেছি, ক্যামেরাটাও দেখেছি। তো তোমরা এবার ওই ভিডিওটা দেখো যে ক্যামেরাটা কোনখান থেকে রেকর্ড হয়েছে, এবার ওটা দেখাচ্ছি, তোমরা ওইটা দেখো। তো ওই যে বাসটার উপরে ক্যামেরাটা লাগানো আছে দেখতে গেলে, আই থিঙ্ক ওখানে ওই ছেলেগুলো ক্রিকেটও খেলছিল, দেখে নাও এই জায়গাটায় পুরো এই স্পটটার ওইখান থেকে। গাইস পুরো এই যে এই জায়গাটা পুরো এই দিক থেকে রেকর্ডটা হয়েছিল এই ক্যামেরা থেকে। তো চলো আমরা এখন লোকালিটির মধ্যে জিজ্ঞাসা করবো। তো জায়গাটা এসছি, এই যে এখান থেকে দেখা গেছে এই এই রাস্তাটা থেকে কুকুরটা যাওয়া গেছে, তো এই ক্যামেরাটাই রেকর্ডটা হয়েছে।
রাস্তাটা একবার দেখিয়ে দে সুদীপ্ত। তো আমি ওই জায়গাটাও দেখালাম, ওই জায়গাটার ব্যাপারে অনেক কিছু জানলাম, তোমাদেরকেও জানালাম। তো ওই ভিডিওটা ছাড়ার পর আমার কোনো চ্যানেলে কোনো প্রবলেম বা ভিডিওটার কোনো প্রবলেম হলে ওটা আমার কোনো সমস্যা হয়ে যাবে। তো তোমরা যাতে দেখতে পাও তাই জন্য আমি ভিডিওটা ছাড়ছি। তো ওইখানে ওই ঠাকুমাগুলোকে জিজ্ঞেস করার আগে একটা বয়স্ক করে দাদু ছিল, ওই দাদুটাকে জিজ্ঞেস করলাম। ওই দাদুটা বললো যে হয়তো কিছু একটা ছিল, কিন্তু ওই ক্যামেরাতে অন্য একটা ক্যামেরা ছিল, ওইখানে দুটো ক্যামেরা ছিল, একটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে আর একটা ক্যামেরাতে রেকর্ড হয়নি। তো দাদুটা মানে ক্যামেরার সামনে আসতে কেমন একটা হচ্ছিলো। তো আমি ওই জায়গাটার ব্যাপারে আরও জানার চেষ্টা করছি। তো এই ব্লগটা যদি আমাদের এইখানকার অনেকে যদি ওই জায়গাটা দেখে তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি ওটাও ভিডিও করে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। ওই জায়গাটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু জানাতে চাই, ইনফরমেশান দিতে চাই। ওই জায়গাটার আরও পুরনো কোনো দিনের যদি ঘটনাটা ঘটে থাকে ওইটাও আমি জানার খুব চেষ্টা করছি। আমি যখন লাস্টে যখন ওখানে দাঁড়িয়ে আমি ব্লগটা এন্ড করেছি তো ওই জায়গাটা আমি ফ্যাক্টরিটাও দেখিয়েছি, তোমরা ওখানে দেখো। ফ্যাক্টরিতে নাকি আগে অনেক বেআইনি কাজ হতো, বেআইনি কাজ কি বলছি কি, ওখানে আগে মার্ডার হতো, মার্ডার হয়ে ওখানে পড়ে থাকতো, তো জানোই অনেক অসুবিধা ছিল। তো ওইটাও আমি দেখিয়েছি, তোমরা দেখো। তো ভিডিওটা আমি ওখানে দাঁড়িয়ে এন্ড করেছি, এটা আমি বাড়িতে এসে ভিডিওটা করে তোমাদেরকে জানাচ্ছি। আমার সাথে আমার দুটো বন্ধু ছিল, তাদেরকে খুব থ্যাংক ইউ আমার সাথে যাওয়ার জন্য। তোরা জানি ভিডিওটা দেখছিস তাই জন্য তোদেরকে আমার তরফ থেকে বুক ঘোরা ভালো। ভিডিওটা দেখলি থ্যাংক ইউ, আর তোদেরকেও নিয়েছি ভিডিওটা দেখে আমার খুব আনন্দ পেলাম। তোরাও নিশ্চয়ই ভালো লেগেছে আমার সাথে ভিডিওটা ব্লগে এসে, আমার ব্লগে এসে, তো তাই জন্য থ্যাংক ইউ। চল মানে সরি, চলো সবাই টাটা। এখন তো ওখানে দাঁড়িয়ে ভিডিওটা আমি এন্ড করেছি, দেখো ভিডিওটা, চলো টাটা, সবাই ভালো থাকবে, লাভ ইউ। গাইস এই যে এখানের এই ফ্যাক্টরিটার কথা বলছিলাম আমরা সবাই, তো এই যে এই ফ্যাক্টরিটা দেখেই মনে হচ্ছে খুব ভুতুড়ে টাইপের। তো এখানে নাকি আগে নাকি মার্ডার হয়ে লোককে ফেলে রাখতো, তো ওটা জানি না ঠিক। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। তো ভিডিওটা এখানেই আমরা এন্ড করলাম, আমরা একজনেরই মানে কথা বললাম একজনের সাথে। তো আর এখানে যারা যারা ছিল ওরা বললো মানে বাড়ির কাউকে না জিজ্ঞেস করে আমাদের ভিডিওতে আসতে পারবে না, কারণ বাড়ির কোনো প্রবলেম হতে পারে। তো তাই জন্য আমরা অত জোর করিনি ভিডিওটা আমরা নিইনি। তো অনেকে বলছে এটা রিয়েল, অনেকে বলছে ফেক। তো এটা রিয়েল কি ফেক আমরাও জানি না নিজে। তো যতটা সম্ভব আমরা তোমাদের সাথে ক্যাপচার করেছি। তো চলো বাই বাই, সবাই ভালো থাকবে, ভিডিওটাকে এন্ড করলাম, চলো লাভ ইউ অল, বাই বাই।